স্টার মুভি রিভিউর আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৈয়দ নাজমুল সাকিব। আমাদের আজকের এপিসোডে আমরা কথা বলব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি ওয়েব সিরিজ নিয়ে যার নাম ওভারট্রাম্প। তো চলুন কথা হোক ওভারট্রাম্প নিয়ে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে রেড দিব। কুইক কুইক কুইক, ভালো থাকবেন, বাই বাই, আপনার জন্য শুভকামনা। চরকির লেটেস্ট ওয়েব সিরিজের নাম হচ্ছে ওভারট্রাম্প, যেটি পরিচালনা করেছেন বাশার জর্জিস এবং যেটি জনরা একটি ডার্ক কমেডি ঘরানার ওয়েব সিরিজ। এই সিরিজের গল্পে আমরা দেখতে পাই সেলিম এবং তার দলের কাহিনী, যে দলটিকে তারা সার্কাস বলে থাকে। এবং এই দলের কাজ হচ্ছে নিরীহ পুরুষ যারা আছেন তাদেরকে হানি ট্র্যাপে ফেলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে সেই ভিডিও দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করা এবং বিনিময়ে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ চাওয়া। বেশ ভালোভাবেই তারা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিল এবং তারা যাদেরকে ট্র্যাপে ফেলে তাদেরকে তারা মুরগি বলে ডাকে। মুরগি এক, মুরগি দুই, মুরগি তিন, এইভাবে তারা বিভিন্ন নামে ডেকে থাকে এবং এভাবে তারা বিভিন্ন পুরুষের কাছ থেকে তারা মুক্তিপণ আদায় করে আসছিল। ঝামেলা তখনই বাঁধে যখন মিরাজ নামে নতুন এক মুরগিকে তারা একইভাবে ফাঁদে ফেলে তার কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। তারা যেভাবে এর আগে মুক্তিপণ আদায় করে আসছিল এবার ঠিক এতটা সহজভাবে তারা মুক্তিপণ আদায় করতে পারে না, কারণ বেশ কিছু ঝামেলা পাকিয়ে যায়। এবং সেই ঝামেলাগুলো আসলে কী হয়, দৃশ্যপটে কীভাবে একের পর এক নতুন ক্যারেক্টার আসতে থাকে এবং দিন শেষে গল্প আসলে কোথায় যায় তা নিয়ে গিয়েছে ওভারট্রাম্প সিরিজের গল্প। বাইরে না খাই না, ভেতরে এসে ঘামো। আমাদের এখানে ডার্ক কমেডি জনরাটি নিয়ে কাজ খুব কম হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে অবশ্যই প্রথমেই প্রশংসা করতে হয় যে ডিরেক্টর এরকম একটি জনর নিয়ে কাজ করার সাহসটা অন্তত দেখিয়েছেন। কারণ আমরা সাধারণত এখন ওটিটি প্ল্যাটফর্ম মানেই বুঝি থ্রিলার কিংবা অপরাধ, খুনোখুনি, মারামারি, মাঝে মাঝে দু একটা প্রেমের গল্প, কিন্তু ডার্ক কমেডি কিন্তু একদমই অন্যরকম একটা জনরা। তো এটা নিয়ে অন্তত কাজ করার চেষ্টা করেছেন, সেক্ষেত্রে সাধুবাদ দিতেই হয়। সিরিজটা যখন শুরু হয় টাইটেলে যে সংটা বা যে গানটা ব্যবহার করছে সেই গানটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং গানটা শুনতে বেশ ভালোই লাগে। এই সিরিজে যারা অভিনয় করেছেন তাদের অভিনয়ের ক্ষেত্রে প্রথমেই বলতে চাই সামিরা খান মাহির কথা এবং এফ এস নাইমের কথা। এই দুজন বেশ ভালো অভিনয় করেছেন বাকিদের তুলনায় বলতে গেলে। এবং এছাড়া আরেকটি ব্যাপার না বলেই নয়, আপনি বেশ কিছু ডায়লগের সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবেন যদি আপনি বর্তমান সময়কার বিভিন্ন ডায়লগ ফলো করে থাকেন এবং তারা বিভিন্ন রেফারেন্স নিয়েছে সে তাদের ডায়লগের মধ্যে, যেমন মালটাকে গাড়িতে তোল এই ধরনের একটি উদাহরণ আমি দেখালাম। এছাড়াও বিভিন্ন রেফারেন্স আছে যে সমস্ত কিছু আপনাকে বেশ মাঝে মধ্যে অ্যাটেন্ডেড করে থাকবে। তো সব কিছু মিলে বলতে গেলে এই ছিল এই সিরিজের প্লাস পয়েন্ট। তোকে কথা বিশ্বাস করা আর সান্দে গিয়ে মোতা একই কথা। কতবার কইছি ভিডিও করার সময় ফ্ল্যাশ জ্বালাবি না। যে কোনো কন্টেন্ট ভালো বা খারাপ যে কোনো একটি হতে পারে এবং সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং আর্ট সবসময় সাবজেক্টিভ, যেটি একজনের কাছে ভালো সেটি বা একজনের কাছে খারাপ লাগতে পারে, বা যেটি একজনের কাছে খারাপ সেটি একজনের কাছে ভালো লাগতেও পারে। কিন্তু আফসোস তখনই লাগে যখন মনে হয় যে একটি সিরিজে বা একটি কন্টেন্টে অনেক কিছু করার স্কোপ ছিল, অনেক অনেক ম্যাটেরিয়াল ছিল, কিন্তু সেই ম্যাটেরিয়ালগুলোকে ঠিকঠাক মতো কাজে লাগানো হয়নি এবং কাজে লাগানো হলে হয়তো অনেক চমৎকার কিছু হতে পারত। ওভারট্রাম দেখে সেই ব্যাপারটি সবার আগে মাথায় আসে। ছয় পর্বের এই সিরিজটি দেখে আপনার আফসোস হয় এটি আসলে কী হতে চেয়েছিল এবং দিন শেষে কী হতে পেরেছে। ডার্ক কমেডি জনরা নিয়ে এই প্রথমবারের মতো কাজ করেছেন পরিচালক বাশার জর্জিস এবং এটি তার পরিচালিত প্রথম সিরিজ। এবং এই সিরিজটিকে আরও ঠিক মতো হ্যান্ডেল করা গেলে এটি আরও চমৎকার কিছু হতে পারত। ছয় পর্বে না বানিয়ে এই সিরিজটিকে আরেকটু বেশি পর্ব দিয়ে আরেকটু বড় দৈর্ঘ্যে যদি বাড়ানো যেত আমার কাছে মনে হয় ক্যারেক্টারগুলো অনেক বেশি বিলিভেবল লাগতো এবং সমস্ত কিছু অনেক বেশি বিশ্বাসযোগ্যভাবে মনে হতো। সার্কাস পার্টি বলে যে এই পার্টিটির কথা উল্লেখ করা হচ্ছে সেই পার্টিটা কবে থেকে কাজ করছে, কীভাবে তারা অপারেট করে থাকে, সেই ক্ষেত্রে যদি আরেকটু সময় দেওয়া যেত, কিংবা জেলে থাকা একজন কয়েদিকে আমরা দেখতে পাই যে কিনা পরবর্তীতে পুলিশকে এই সার্কাস পার্টিকে খুঁজে বের করতে সাহায্য করে, সে কীভাবে সার্কাস পার্টির সাথে আগে যুক্ত ছিল এবং সে কীভাবে সেই পার্টি থেকে বের হয়ে যায় এবং কীভাবে জেলে তার আশ্রয় হয়, এই ব্যাপার স্যাপারগুলো যদি একটু ঠিকঠাক মতো দেখানো যেত তাহলে আমার কাছে মনে হয় সিরিজটা আরও অনেক বেশি উপভোগ্য হতো। চঞ্চল চৌধুরী যে কোনো কন্টেন্টের সাথে থাকা মানে নিঃসন্দেহে চোখ বুঝে সেই কন্টেন্ট দেখা যায় এবং তিনি গত কয়েক বছর ধরে, অনেক বছর ধরে তিনি নিজের জায়গাটাকে, নিজের নামটাকে সেই জায়গায় নিয়ে গিয়েছেন। কিন্তু ওভারট্রাম্পে আপনি এক অর্থে বলতে গেলে কিছুটা হলেও হতাশ হবেন চঞ্চল চৌধুরীর অভিনয় দেখে, কারণ তিনি এর আগে এমন সব ক্যারেক্টারে এত অসাধারণ অভিনয় করেছেন যে আমাদের কাছে তার এক্সপেকটেশন আসলে অনেক বেশি বেড়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় তার গলার যেসব মডুলেশন বা গলার যে সাউন্ড সেটা বেশ কিছু জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছিল এবং সেটা কোনো কোনো জায়গায় কানে গিয়ে কিছুটা হলেও লাগে। এবং একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল যে ফটকা সেলিম যে ক্যারেক্টারটা যেটা আছে সেই ক্যারেক্টারকে তিনি খুব একটা জাস্টিস করতে পারেননি এবং তার কাছে এক্সপেকটেশন অনেক বেশি থাকেই বলে এই ব্যাপারটা আসলে মনে হয়েছিল। এবং অন্যান্য যারা অভিনয় করেছেন তারাও চাইলে আরও ভালো কিছু করতে পারতেন, তবে দিন শেষে দায়টা কিন্তু বর্তায় পরিচালকের উপরে এবং যারা স্ক্রিনপ্লে লিখেছেন তাদের উপরে। নতুন কিছু একটা চেষ্টা করার চেষ্টা করেছেন কিন্তু দিন শেষে
পুরোপুরি সেই ব্যাপার স্যাপারগুলো খাপ খায়নি এবং সেই ব্যাপার স্যাপারগুলো খুব একটা জোড়া লাগেনি, তো অবশ্যই পরিচালনা দুর্বলতা এবং স্ক্রিন প্লে দুর্বলতা সেক্ষেত্রে অবশ্যই দায়ী থাকবে। ওগার উপর লাথি পড়লে বুঝবেন আমি কে, আগে টাকা তারপর বুঝি, এক টাকা দিমু না আমি। গত 16 মার্চ মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটি 6 পর্বের এবং ওভারট্রাম্পের প্রতিটি পর্বের দৈর্ঘ্য 21 থেকে 25 মিনিটের মধ্যে। আপনি যদি ওভারট্রাম্প সিরিজটি দেখতে চান, ওয়ান টাইম এনজয়েবল কিছু দেখতে চান, ডার্ক কমেডি জনরার প্রতি যদি আপনার আগ্রহ থেকে থাকে, তাহলে আপনি চরকিতে গিয়ে এই সিরিজটি দেখতে পারেন, কারণ এই মুহূর্তে সেখানেই এই ওয়েব সিরিজটি স্ট্রিমিং হচ্ছে। তো এই ছিল ওভারট্রাম্প সিরিজটি নিয়ে আমার মতামত। আপনি চাইলে আপনার মন্তব্য আমাকে জানাতে পারেন, জানাতে হলে আপনাকে আসতে হবে ডেইলি স্টারের ফেসবুক পেজে এবং ডেইলি স্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সেখানে আমি আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবো। এছাড়াও আপনি আমাকে জানাতে পারেন আমাদের আপকামিং এপিসোডগুলোতে আপনি কোন সিনেমা বা সিরিজ নিয়ে আলোচনা শুনতে আগ্রহী। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো সিনেমা কিংবা সিরিজের সাথেই থাকুন। নাজমুল সাকিবের পক্ষ থেকে বিদায়।